হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার ইমা, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে, আপনি ধরেন ইউরোপের একটা জায়গাতে এসে নামলেন, এরিয়াটার নাম হচ্ছে রুস্কা। এখন আপনি কিভাবে ট্রাম ইউজ করে আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন, সেই জায়গাটার নাম আপনাকে জানতে হবে, এবং সেই জায়গাটাতে কোন ট্রামটি যায় বা বাস অথবা মেট্রো যায় সেটা আপনাকে জানতে হবে। সো আমি এখন আছি ট্রামের একটা স্টপে। আমি এখন 22 নম্বরে করে আমি রুস্কা থেকে যাব হচ্ছে মালোস্ট্রান্সকা। মালোস্ট্রান্সকা আপনারা দেখতে পাচ্ছেন 2222 লেখা আছে, 22 নম্বরে মালোস্ট্রান্সকা এটা যাবে। আমি এখন আছি রুস্কাতে। আপনি যে বাম পাশে খেয়াল করলে দেখতে পাবেন, রুস্কা থেকে নিচের দিকে আমি যেদিকে যাব, যেদিকে যাব সেটা সবসময় নিচের দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে আমি যাব মালোস্ট্রান্সকাতে। মালোস্ট্রান্সকা এখন আমার ঘড়িতে বাজে 17:21 আসবে, ট্রামটি আসবে। সো আমি এখন রুস্কাতে অপেক্ষা করব ট্রামটি আসার জন্য। এখান থেকে কি কি ট্রাম যায়, 99, 97 রাতের যায়, আর এখন হচ্ছে 22, তারপর হচ্ছে 13, এগুলো দিনের বেলাতে চলে। সো এই যে রাস্তাটা, এদিক দিয়ে ট্রাম আসবে, এদিক দিয়ে ট্রাম আসবে। সো এই রাস্তাটা হচ্ছে পাকা, মোজাইক করা। বেশিরভাগ রাস্তাগুলো থাকে হচ্ছে পাথরের, যেমন আশেপাশের রাস্তাগুলো দেখেন পাথরের। আর এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন, এই টিকিটটাতে ডেট আমি যেদিন কিনেছিলাম সেদিন থেকে আপনার হচ্ছে যে 3/7/2021 পর্যন্ত এটার মেয়াদ থাকবে। এই টিকিটটা আমি ইউজ করে প্রাগের যে কোনো জায়গায় এক মাসের টিকিট আমি কেটেছিলাম 550 ক্রাউন দিয়ে। এই টিকিটটা দিয়ে আমি প্রাগের যে কোনো জায়গায় মুভ করতে পারবো, ট্রাম, মেট্রো, বাস আমি সব কিছু ইউজ করতে পারবো। সো এই যে আমার ট্রাম 22 চলে এসেছে, এখন আমি যে উঠলাম। এখন যাদের এই টিকিটটা কাটা থাকবে না, এক মাসের জন্য কাটা থাকবে না বা বছরের জন্য কাটা থাকবে না, তারা এখান থেকে আপনার কার্ড পাঞ্চ করে নিতে হবে অথবা টিকিট কাটতে হবে কার্ড দিয়ে। তো এখন এই যে আমি আছি ওয়েস্টে, আমি এখন মানে ট্রামটি কোন স্টপে আছে সেটা বুঝবেন কিভাবে, যে ওয়েস্ট লেখা আছে এবং এখানেও লেখা থাকবে ওয়েস্ট। মনিটরে লেখা থাকবে এই যে ওয়েস্ট লেখা আছে, আবার হচ্ছে এখানেও লেখা থাকবে আপনি এখন কখন কোথায় কোন স্টপে আছেন, সেই দুটা, এই জিনিস দুটো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এবং আপনি কোথায় যাবেন সেটা ধরেন, লাইক আমি যাবো মালোস্ট্রান্সকা, এটা এখান থেকে 3 নম্বরে লেখা আছে মালোস্ট্রান্সকা। সো চলুন আমরা রাস্তাটি উপভোগ করি। এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, বিভিন্ন নদ নদী দেখতে পাচ্ছি, প্রাগের সৌন্দর্যটা আমরা ট্রাম থেকে উপভোগ করতে পারবো। সো ট্রামটি খুব দ্রুত যাচ্ছে। আমি আবারও নোটিস করে দেখায় দিচ্ছি যে আমরা এখন ওয়েস্টে আছি, এরপরের স্টপটা হচ্ছে হেলিকোভা, তারপরে মালোস্ট্রান্সকা নামে এসছি, তারপরের স্টপ হচ্ছে মালোস্ট্রান্সকা। সো এখন একটা স্টপে হেলিকোভাতে এটা থেমেছে, হেলিকোভাতে এটা থেমেছে, এরপরের স্টপ হচ্ছে মালোস্ট্রান্সকা নামে এসছি, তারপরের স্টপ হচ্ছে মালোস্ট্রান্সকা যেখানে আমি নামবো। সো এটা, সো এই যে হেলিকোভাতে এখন এটা থেমেছে, এখান থেকে আমরা এখন যাচ্ছি মালোস্ট্রান্সকা নামে এসছিতে। তো সেখান থেকে এরপরের স্টপটা হচ্ছে মালোস্ট্রান্সকা। তো এই যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ট্রামের রাস্তাগুলো, এইগুলো হচ্ছে পাথরের। আমি একটা ভিডিওতে বলেছিলাম এই দেশটার অধিকাংশ রাস্তাই হচ্ছে আপনার পাথর দিয়ে, ছোট পাথর বড় পাথর দিয়ে করা। এর উপর দিয়ে গাড়ি চলে, ট্রাম চলে, বাস চলে, সব কিছু এর উপর থেকেই চলে। সো ভিতরে ট্রামগুলো কেমন হয়, ট্রামটি চলছে, ট্রামের ভিতরটা কেমন হয়, এটা হচ্ছে আপনার নতুন ট্রাম। পুরনো ট্রামগুলোতে অনেক কিছু থাকে না, পুরনো ট্রামগুলো দেখলেই বুঝতে পারবেন। এই ট্রামগুলো নতুন এবং এর ভিতরে এসিও থাকে, গরমে কিছু কিছু ট্রামে থাকে, কিছু কিছু ট্রামে আবার থাকে না। সো এই যে আজকে ট্রামটা মোটামুটি খালি, যার কারণে আপনাদেরকে একটু দেখাতে পারছি। সো এখন কোথায় আছি, হেলিকোভাতে আছি। কী করে বুঝবেন, এই যেভাবে বুঝবেন, হেলিকোভা লেখা থাকবে এবং এখানে থামছে, এরপরের স্টপটা হচ্ছে আপনার মালোস্ট্রান্সকা নামে এসছি, ওখানে থামবে, তারপরের স্টপে আমি নামবো। তো এই যে রাস্তাগুলো আমরা আবার দেখতে দেখতে চলে যাই। এই যে আপনার প্রাগের অনেক কিছু আপনারা ভিউ দেখতে পারবেন।
তো দেখতে 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 আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। সো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কিভাবে টিকিট নিয়ে এবং হচ্ছে আপনি কিভাবে বাহিরের ট্রামে ইউজ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, কিভাবে আপনি চার্ট বুঝবেন, বাসের চার্ট বুঝবেন, সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো এই যে মালাস্ট্রান্সকা নামিস্তিতে এখন আছে এই স্টপটা, এরপর স্টপ মালাস্ট্রান্সকা, আমি সেখানেই নামবো। তো বাসটা এখানে থেমেছে, এটা আবার যাত্রা শুরু করেছে। এই যে রাস্তার পাশে যে সাইকেলগুলো দেখছেন, এগুলো অ্যাপসের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। এবং প্রাগের অলিগুলিগুলো একটু দেখানোর চেষ্টা করছি, মানুষ হাঁটছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা। এবং একটা গলির ভিতর দিয়ে ট্রামটি যাচ্ছে, ট্রামটি একটি গলির ভিতর দিয়ে যাচ্ছে। সো এই যে মালাস্ট্রান্সকা স্টপটা চলে এসেছে, আমি এখন এবার এই মোড়টা ঘুরলেই মালাস্ট্রান্সকা আমি এখন নেমে যাব। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মোটামুটি বুঝতে পেরেছেন। আরও আমি আস্তে আস্তে ইন ডিটেলস আরও অনেক ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সে সবসময় সাথে থাকবেন। এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে, সব কিছু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। সো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন অবশ্যই। আর এই যে মোড়টা ঘুরলে এখন আমি নেমে যাব, মোড়টা অলরেডি ঘুরে ফেলেছে। রাস্তাগুলো দেখেন, সেই পাথরেরই রাস্তা। সো এই যে এই স্টপে আমি এখন নামব, এই স্টপে এখন আমি নেমে যাব। সো থেমে গিয়েছে, আমি নেমে যাচ্ছি। এই যে মালাস্ট্রান্সকা, সো আমি আমার গন্তব্যে চলে এসেছি। এখন আপনারা হচ্ছে যে দেখেন, এই ট্রামে করে আমি এসেছি 22-তে, 22 এটার নাম বিল্লাহোড়া, এটা থেকে আমি এসেছি। এখন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিব যে এই এখানকার স্টপটা, হচ্ছে আপনার যে স্টপের এখানে লেখা আছে, আপনি কী করে বুঝবেন কনফার্ম হবে মালাস্ট্রান্সকাতে আসছেন কি না। এই যে এখান থেকে, আবার এখান থেকে আপনি বাস চার্ট ধরে আবার অন্য কোথাও যেতে পারবেন। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।